হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম একটি নতুন চাকরির আপডেট। তো বন্ধুরা, ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট অ্যাগ্রিকালচারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে অনুসারে আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন এবং কি কি যোগ্যতা থাকবে, কি কি ডকুমেন্ট লাগবে, লাস্ট ডেট কবে, সব এই বিস্তারিত ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আলোচনা করার আগে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন সেটি দেখে নিন। তো বন্ধুরা, আপনারা ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনার সরাসরি রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবেন। সর্বপ্রথমে ভিডিওটি দেখুন, তারপরে লিঙ্কে ক্লিক করে আপনার সরাসরি রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন ফর্ম আসার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু অনেক ধরনের পোস্ট রয়েছে, যেখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কী কী পোস্ট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক নম্বরটা হচ্ছে ড্রাফট ম্যান, এটা রয়েছে। তারপরে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অফিসার রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ারিং রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে অনেকগুলো পোস্ট রয়েছে। আপনি যে যে পোস্টে আবেদন করতে চান সেটা এখানে চুজ করে নেবেন। নেওয়ার পরে আপনার এখানে অ্যাপ্লিকেশন নামটা দিয়ে দিবেন, যার অ্যাপ্লাই করবেন তার নামটা এখানে দিতে হবে। দেওয়ার পরে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা আপনাকে চুজ করতে হবে। সেই ডেট অফ বার্থটা আপনার বয়স গণনা হবে 7 এপ্রিল থেকে, 17 এপ্রিল থেকে আপনার বয়স গণনা হবে। এরপরে আপনাকে একটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পরে আপনার কাছে যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পরে স্ক্রোল করার পরে আপনাদের সামনে আবারও চলে আসবে ফাদার নেম, সেই বাপের নামটা এখানে দিতে হবে। দেওয়ার পরে মাদার নেম, মাদার নেমটাও এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে ন্যাশনালিটি যেটা রয়েছে আপনাকে ন্যাশনালিটি এখানে চুজ করে আপনাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনি যদি মেরিট হয়ে থাকেন তাহলে দিবেন, আর মেরিট হয়ে থাকলে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাকে আধার নম্বরটি, আপনার আধার নম্বরটা এখানে এই ঘরে আপনাকে আধার নম্বরটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আপনি উপরে যাবেন। উপরে যাওয়ার পরে এখানে আপনার ক্যাটাগরি, যে ক্যাটাগরি আপনি হয়ে থাকেন, ওবিসি ক্যাটাগরি থাকলে দিবেন, সবগুলো এখানে রয়েছে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার জেন্ডারটা এখানে চুজ করে নেবেন। নেওয়ার পরে উপরে যাবেন। উপরে যাওয়ার পরে আপনি এখানে যে ক্যাটাগরিটা দিবেন, ক্যাটাগরিটার উপর ভিত্তি করবে আপনার কত টাকা ফি লাগবে অ্যাপ্লাই করতে। তো ক্যাটাগরিটা দিয়ে দেওয়ার পরে আপনি এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এগুলিতে আপনি ভালো করে দেখে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বলেছে আপনি যে ডিপ্লোমা করেছেন সেই ডিপ্লোমার নাম এবং ফর্ম ডেট সবগুলো দিয়ে দিতে হবে। যার পরে আপনার যদি কোনো এক্সট্রা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে অ্যাড অপশনে ক্লিক করে আপনি সেটা অ্যাড করতে পারবেন। এরপর রয়েছে আপনার সম্বন্ধে কিছু আপনি যদি লিখতে চান তাহলে এখানে লিখে দিবেন। তো এগুলো লিখলে হবে, না লিখলে হবে। এরপর চলে আসবেন নিচে। নিচে দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেসটা, তারপরে সিটি, স্টেট, পিনকোড এগুলো দিয়ে দিবেন। আপনি যে অ্যাড্রেস উপরে পড়েছেন সেই অ্যাড্রেসটা যদি আপনার স্যাম হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক এগুলো পূরণ হয়ে যাবে। যার পরে নিচে আসবেন। আসার পরে আপনাদের তিনটা সিটি আপনাকে চুজ করে নিতে হবে যেখানে আপনি এক্সাম দিতে পারবেন, সেগুলো চুজ করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আপনাকে পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করতে হবে। সেখানে 100 KB-র মধ্যে আপনাকে ফটোটা আপলোড করতে হবে। জেপিজি ফাইলে আপনি আপলোড করবেন। এরপরে সিগনেচার, সিগনেচার যেটা রয়েছে সেটা 100 KB জেপিজি ফাইলে আপনি আপলোড করবেন। স্যাম এইভাবে আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পরে নিচে আসবেন। আসার পরে এখানে আপনার ক্যাপচার শো করছে একটা, সেই ক্যাপচারটা আপনি দেখতে পাচ্ছেন, সেটা এখানে হুবহু ফিল করে দিতে হবে। দেওয়ার পরে ক্লিকে ক্লিক করবেন। ক্লিক করার পরে
আপনি নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম, সেই সাবমিট রেজিস্ট্রেশন ফর্মে আপনাকে প্রেস করতে হবে। প্রেস করে দেওয়ার পরে আপনারা আপনার ইমেল আইডিতে আপনার ইউজার আইডি চলে যাবে। তো বন্ধুরা এইভাবে আপনারা সম্পূর্ণরূপে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এখন আসি মেন পয়েন্টে, আপনি সরাসরি হোমে যাবেন। হোমে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন নোটিশ, সেই নোটিশটা এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনার সামনে সেই নোটিশটা ওপেন হয়ে যাবে। সেই নোটিশে কী বলা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। সর্বপ্রথমে যে পোস্টটি ছিল জুনিয়র ইঞ্জিনিয়ারিং, সেখানে ইউআর এর 6টি পোস্ট রয়েছে, ওবিসির 4টি, এসসি এসটি 1টি করে রয়েছে, টোটাল 13টি পোস্ট রয়েছে। এজ হতে হবে 18 বছর থেকে 27 বছর। এরপরে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, এখানে শুধুমাত্র ইউআর এর 1টি পোস্ট রয়েছে। ডিপসম্যান, এখানে গ্রেড 1-এ 6টি পোস্ট। এইভাবে কিন্তু পোস্টগুলো এক এক করে সাজানো রয়েছে। আপনার ডিসক্রিপশনের নিচে নোটিশটিরও লিঙ্ক পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের এগুলো সম্পূর্ণ রয়েছে। আপনাদের আপনারা এগুলো দেখে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটি দেখে নিলেন। দেখে নেওয়ার পরে আপনারা অ্যাপ্লাই করার আগে নোটিশটি ভালো করে দেখে নেবেন। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে এর পরবর্তী আরও কোনো নতুন চাকরির আপডেট নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই, গুড লাক।